ओम श्री परमात्मनि नमः। गुरुदेवे चरणे शतकोटि प्रणाम जानाई। गुरु परमहंस ज्ञानानंद जी रचित मातृशक्ति थेके नेवा द्वितीय कविता। कवितार नाम सुजस। एक कवितार माध्यमे गुरुदेव कि बोलते चेयेछेन, भारतेर सुंदर नारी जातिके नारी सौंदर्येर गाथा के ना जाने। এক নারী তার সুন্দর অলংকার, সুন্দর বেশভূষা আর সুন্দর কেশ রাশি এবং কোকিলের মতো সুন্দর কণ্ঠেতে করছে জগৎকে মুগ্ধ। এক নারী ধনবান পুরুষের পত্নী, কন্যা, মাতা ও সুপাত্রী। নারীর জীবনে অনেক সুখ ও দুঃখ আসে, কিন্তু কিভাবে জীবনকে গড়ে তুলবে, কিভাবে হাজার আশার প্রলোভনকে বশ করবে আর সে মহাসুখ প্রাপ্ত করে জীবনে সুজস আনবে, এই কবিতায় গুরুদেব বলেছেন। চলুন কবিতা পাঠ করছি। কবিতার নাম সুজস। ওগো নারী, তোমার সৌন্দর্য নহে স্বর্ণ অলংকার, বস্ত্র আর বেশভূষা নহে গলহার, নহে কর অঙ্গুলিতে হীরক অঙ্গুরি, কৃষ্ণ বরণ কেশ রাশি অনন্যা সুন্দরী, নহে কুন্দ পুষ্প সম দন্ত পঙ্ক্তিবদ্ধ, নহে কোকিলের সম শব্দ গুচ্ছ ছন্দ, হতে পারে ধনবান পুরুষের নারী, হতে পারে বহুপুত্র পরিবার ভারী, যদি হও একশো পুত্রের তুমি জন্মদাত্রী, কন্যা তব শিলবতী সম্মানিয়া পাত্রী, যদি হও পতিব্রতা হরি ভক্তিমতী, পতি অনুগতা সদাচারী সাধু সঙ্গে প্রীতি, সুখ দুঃখ যা আসুক মানিবি না হার, জীবন উৎসর্গীকৃত প্রভু প্রিয়তার, সত্য রক্ষা হেতু সদা রহ সাবধান, মানব জীবন যজ্ঞে যাহাতে কল্যাণ, কোনো প্রলোভন তারে না করিবে বশ, জীবনেতে মহাসুখ অন্তিতে সুজস। অংশী পরমাত্মনি নাম।